দর্শক, রাজধানী নয়াপল্টন এলাকায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন, চলে যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, শুনতে পাচ্ছেন? জাহাঙ্গীর, বিএনপি কার্যালয়ের সামনে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? সুমা, আমি সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অবস্থান করছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার সামনে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যথারীতি পুলিশের যেই নিরাপত্তা ব্যবস্থা যেটি ছিল সেটি এখনও বহাল আছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অন্যান্য দিনের মতো অবরোধকে কেন্দ্র করে, এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক যেটি আগেও তালাবদ্ধ ছিল সেটি আজকেও তালাবদ্ধ রয়েছে, এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তাটিতে আপনার টহল দিয়েছেন। এবং এছাড়া আর এই এলাকায় কোনো নেতাকর্মীকে আমরা মিছিল করতে দেখিনি, তবে বিএনপির সমমানা যে দলগুলো রাজপথে আছে, যেমন গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, ১২ দলীয় জোট সহ অন্যান্য সমমানের দলগুলো অবরোধের সমর্থনে মিছিল সমাবেশ করেছে। কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তাটি দিয়ে মিছিল করে গেছে। আর আপনাকে যদি একটু আপনার এই এলাকার রাস্তাঘাটের চিত্রটি একটু যদি দেখাতে চাই, যে অন্যান্য স্বাভাবিক কর্মব্যস্ত দিনে যে ধরনের গণপরিবহন চলাচল করে আজকে কিন্তু সেটি অনেকটাই কম। কিছু সিএনজি এবং প্রচুর রিক্সা চলাচল করছে, এবং ব্যক্তিগত কিছু প্রাইভেট কারও চলাচল করছে। আর এছাড়া সকাল থেকে পর্যন্ত এই এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির কোনো নেতাকর্মীকেও আমরা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করতে দেখিনি, কিংবা কোনো মিছিল অবরোধের সমর্থনে এই এলাকায় অন্তত হয়নি। তো সময় ছিল নয়াপল্টন থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।